नमस्कार दोस्तों, मेरा नाम मनोज कोले। एवरीबॉडी वेलकम फ्रॉम कोले टेलीविजन। टुडे आई विल स्पीक इन बेंगोली बिकॉज आई एम प्योर बेंगोली। आज के आमी पूरा बांग्लाय बोलबो और विशेषतः এই প্রোগ্রামটা অনলি ফর বেঙ্গলের জন্য। আমি এখানে একটা নতুন কোর্স ওপেনিং বা চালু করতে চলেছি ইলেকট্রনিক্সের উপরে, একটা এক বছর এবং একটা সিক্স মান্থ, এক বছর এবং সিক্স মান্থ। যারা ধরুন আফটার এইচএস, আফটার মাধ্যমিক, ইভেন গ্র্যাজুয়েশন, অনেকেই ইলেকট্রনিক্সের দিকে তাদের চিন্তা ভাবনা আছে বা এটাকে পছন্দ করে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি একটা কোর্স এখানে ওপেনিং করছি জানুয়ারি 21 থেকে। ইচ্ছুক প্রার্থীরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পার। ইতিমধ্যে আমার কাছে অনেক ছেলে এসেছিল স্টুডেন্ট, যারা বিভিন্ন ইনস্টিটিউট থেকে অলরেডি বেরিয়ে এসেছে কিন্তু সেরকমভাবে তারা কাজ করতে পারছে না। আমি তাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম, তারা কোনো অ্যান্সার দিতে পারেনি। তারা এগ্রি হয়েছে, স্যার আপনি আপনার এখানে একটা ক্লাস অন করুন, আমরা অ্যাটেন্ড করব। সেই জন্য আমি জানুয়ারি 21 থেকে একটা নতুন ক্লাস ওপেনিং করছি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ইন্টারেস্টেড স্টুডেন্ট, এই নম্বরে কন্ট্যাক্ট করবে দুটো থেকে চারটে, 2 PM to 4 PM, ঠিক আছে? ওই টাইমের মধ্যে যোগাযোগ করবে, তার কারণ আমি বিজি থাকি। আরেকটা জিনিস বলি, আমি একজন টেকনিশিয়ান, দীর্ঘ কয়েক দশক এই ট্রেডের সঙ্গে যুক্ত। আমি টেকনিক্যালি উইকলি ইজিলি কিভাবে আপডেট করা যায়, মানে কাজ করতে পারো, সেটা আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, আর পুরো সমস্ত জিনিসটা শেখাবো আমি নিজে। আর কিভাবে শেখাবো তার সামান্য একটা ক্লিপিং আমার ক্লাসরুমে আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে ইন্টারেস্টেড ব্যক্তিরা। আর আমার চ্যানেল যেটা চলে, যে ভিউয়ার্স যারা, তাদের এই প্রোগ্রামটা তাদের জন্য নয়, আপনারা দেখবেন না প্লিজ। তো দেখো, তোমাদেরকে আমি কিভাবে শেখাবো তার একটা ছোট্ট এক্সাম্পল দিই। যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক্স, যে কোনো ডিভাইস, মেশিনারি, যা কিছুর মধ্যে সর্বপ্রথম কিছু একটা ইনপুট করতে হয়। ইনপুট দিলে তবে সেখান থেকে একটা আমরা আউটপুট পাবো, ইনপুট না দিলে কিন্তু আউটপুট পাবো না। আরেকটা যেটা সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স আলফাবেট। এই আলফাবেট তোমাদের সুন্দরভাবে জানতে হবে। যখনই আলফাবেট সুন্দরভাবে জেনে যাবে, তখনই তোমরা সার্কিট স্টাডি করতে পারবে, রিড করতে পারবে, এবং রিড করতে পারলে ফল্ট ফাইন্ডিং করতে পারবে। এটা হচ্ছে মেন আমার উদ্দেশ্য থাকবে। তো কিভাবে আমি শেখাবো, একটা সিম্পটম দেখাই। আচ্ছা, প্রথম যে কোনো ডিভাইসে যখন পাওয়ার ইনপুট করা হয়, সেখানে ফার্স্ট আসে ইনপুট, কারেন্ট ইনপুট হচ্ছে, সেখানে ফার্স্ট আসবে ফিউজ, FUSE, ফিউজ। ফিউজের সিম্বল কেমন, এই হচ্ছে ফিউজের সিম্বল, ঠিক আছে? এইগুলোকে যেমন আলফাবেট, আমার চিন্তা ভাবনায়, মানে আমার প্রিন্সিপাল, এইভাবে আমি শেখাবো যে এটা, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স আলফাবেট। যখনই তোমরা আলফাবেট খুব সুন্দরভাবে জানবে এবং তার ওয়ার্কিং আরো সুন্দরভাবে জানবে, তখনই তোমরা যে কোনো সার্কিট দেখলে, যে কোনো ইলেকট্রনিক সার্কিট দেখলে তোমরা সেখানে কাজ করতে পারবে। অতএব এইটা হচ্ছে আমাদের হিসাবে এ রেজিস্টার, এইটাকে বলা হয় রেজিস্টারের সিম্বল, রেজিস্টার। এটা আমার হিসেবে হবে বি, ক্যাপাসিটার এটা হবে সি, এ বি সি। ইংরেজিতে যেমন আলফাবেট আছে ইলেকট্রনিক্সে, এটা আমার চিন্তা ভাবনা, এটা হচ্ছে আলফাবেট। এই আলফাবেট, এ ট্রানজিস্টার আছে,
এরকম অনেক আলফাবেট আছে ইলেকট্রনিক্সে। এই সমস্ত আলফাবেট যখন তোমরা জেনে যাবে বা এদের ওয়ার্কিং সমস্ত জানবে, তখনই যে কোনো ইলেকট্রনিক সার্কিটে কাজ করতে পারবে, যে কোনো এভরিথিং। আমি কনফিডেন্টলি বলছি, আর আমি যেভাবে শেখাবো সেটা হচ্ছে কি, যখন যে জিনিসটা আমি বোর্ডের মধ্যে ড্রয়িং করব সেটা প্র্যাকটিক্যালি এখানে আমি ব্রেড বোর্ডে তার ওয়ার্কিং তোমরা নিজেরা এখানে প্র্যাকটিক্যাল করবে ইনস্ট্যান্ট। যেটা ড্রয়িং করে দেখাবো কন্ডেন্সার দেখালাম, কন্ডেন্সারের বিভিন্ন টাইপ আছে, কি কাজ কিভাবে কাজ করে, সঙ্গে সঙ্গে আমার এইখানে সমস্ত কিছু থাকবে, কারণ আমি টেকনিক্যাল পার্সন, আমি ব্যাপারটা বুঝি, পুরো ডিটেলস আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তারপর আস্তে আস্তে এইটা 3 মাস চলতে থাকবে জিরো লেভেলের জন্য, যারা একদম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করে এসেছে তাদের জন্য, ঠিক আছে। এটা 1 বছরের কোর্স থাকবে। আর অনেক স্টুডেন্ট এসেছিল, তারা ওই বিভিন্ন ইনস্টিটিউট থেকে এসেছে, তারা মোটামুটি নলেজ আছে, বাজারে মোবাইল রিপেয়ারিং করে, এরকম অনেক ছেলে আমার কাছে মিট করে গেছে, ফোন নাম্বার দিয়ে গেছে, বলেছে স্যার আপনি যখন চালু করবেন আমাদের জানাবেন। তাদেরকে আমি জানিয়েছি, যোগাযোগ করেছি, তারা এগ্রি আছে। এবার তোমাদের মধ্যে যদি কেউ এই ধরনের শিখতে ইন্টারেস্ট থাকো, তাহলে আমার ওই যে নাম্বার প্রথমে দেখালাম ওই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। তা আরেকটা জিনিস বলে দিই, আমি আশা করব আমার এখান থেকে 1 বছর পরে যে ছেলেটা বেরোবে কনফিডেন্টলি সে কাজ করবে 80%। আমার এখানে থাকলে সে এলসিডি এলইডি টিভি রিপেয়ার শিখে যাবে, তাকে আমি পুরো শিখে দিই, সে 80% কাজ নিজে করতে পারবে যদি তার ইচ্ছা থাকে, যদি তার শেখার মতো ইচ্ছা থাকে যে আমি কাজ করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে এরকম একটা আমি চিন্তা ভাবনা করেছি, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, সরি কমেন্ট করো যেহেতু তোমরা আমার স্টুডেন্ট। আর দরকার হলে আমাকে ওই ফোন নাম্বারে ফোন করবে, আমার সাথে কথা বলবে। জানুয়ারির 21 থেকে 21 সাল জানুয়ারিতে আমি স্টার্ট করছি, ওকে। অল দ্য বেস্ট এভরিবডি, ভালো থাকুন, সুস্থ থাকুন।